আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহাদ আল্লাহ রহমাতুল্লা আলাইহি ও হজরত শাহপুরান রহমাতুল্লা আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আপনাদের মাঝে আছি সাদিয়া। আশা করছি আপনারাও পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো এই যে দেখতে পারতেছেন অনেক রান্নাবান্নার আয়োজন চলতেছে। আমি আমার বোরাপুর বাড়িতে গিয়েছিলাম আর অনেক মেহমান আসবে, সেজন্য আপুরা এই রান্নাবান্নার অনেক কিছু আয়োজন করতেছে। তো আমি একটু একটু করে ভিডিও ধারণ করতে লাগলাম। আর যেহেতু আমরা ব্লগ ভিডিও করি, রান্নাবান্না আপলোড দিয়ে থাকি বিভিন্ন ধরনের, সেজন্য এই সুযোগটাও হাতছাড়া করতে পারলাম না। মেহমান বাড়িতে গিয়েও ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতে থাকলাম। কিন্তু চিংড়ি রান্না একদিকে হচ্ছে আর একদিকে অনেক পরিমাণ গরুর মাংস একসাথে ম্যারিনেট করে এই করা হচ্ছে। তো এই ম্যারিনেট করা মাংস দিয়ে দুটি তো এই রান্না কিন্তু রান্না করা হবে। একটা রান্না করা হবে আলু দিয়ে গরু মাংস দিয়ে, আর একটা এই গরু মাংসে ভুনা। তো একসাথেই ম্যারিনেট করে নেওয়া হচ্ছে যাতে রান্না করতে খুব সুবিধা হবে আর ঝটপট রান্নাটাও করে ফেলা হবে। যেহেতু মেহমান আসবে তো অনেক আইটেমের রান্না করতে হবে। তো সব ধরনের মশলাপাতি কিন্তু অ্যাড করা হচ্ছে এখানে এই মাংসের অনুপাতে, বেশি বেশি করেই কিন্তু মশলাপাতি দেয়া হচ্ছে। আর আমিও একটু একটু ভিডিও ধারণ করতেছি। আর এই রান্না করা খাবারগুলো কিন্তু অনেক মজাদার হয়েছিল। মেহমান রাখেও অনেক প্রশংসা করেছিলেন। আর এইদিকে চিংড়ি বোনাটাও হয়ে গেছে প্রায়, একটু জুলজুল মাখা মাখা থাকবে। আর এইদিকে গরু মাংস বোনাটাও করে নেওয়া হচ্ছে। আলু রান্নাটাও হয়ে গিয়েছে গরু মাংস দিয়ে, বার গরু মাংস বোনার জন্য আলাদাভাবে পেঁয়াজ তেলে বেজে নেওয়া হবে। আর যেহেতু ম্যারিনেট করার সময় সব মাংস এই মাংসের মধ্যে সব মশলাপাতি অ্যাড করা, সেজন্য শুধু পেঁয়াজটা ভাজা হলেই মাংসটা ছেড়ে দেওয়া হবে। আর এদিকে নুডলস রান্না করা হচ্ছে মেহমানদের নাস্তার জন্য। আর নুডলসেতে একটু তেল হয়ে গিয়েছে, সেজন্য এই তেলটা যাতে এক জায়গায় জমা হয় সেজন্য নুডলসটা আলাদা করে রাখা হচ্ছে। এভাবে তেল কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে। আর এই তো বাটিতে নুডলস নেওয়া হচ্ছে মেহমানদের জন্য। আর এই তো মেহমানরা এই বেড়াতে এসে অনেক কিছুই এনেছেন, সেগুলোও কিন্তু তুলে ধরলাম। তো মেহমান যাওয়ার পর আমি বিকেলবেলা আমার বোরাপুর বাড়িতে একটু তাদের বাগানে গিয়েছিলাম আর লেবুগুলা পেরে পেরে আনতেছিলাম, অনেক ভালো লাগতেছে। আর এই যে দেখতে পারতেছেন অনেকগুলা নাগামরিচ, নাগামরিচের গাছ। আর নিচে এত কষ্ট করে ভিডিওটা করতেছিলাম, নিচে আমার পায়ে পিঁপড়া, মনে হচ্ছে দল বল বেঁধে আমাকে আক্রমণ করতেছে। খুব কষ্টে বারবার এই ভিডিও নাড়াচাড়া করা হচ্ছে, এজন্য অনেক কষ্টে কিন্তু ভিডিওটি করছিলাম। শখের বসে গিয়েছিলাম মরিচ আর লেবু আনতে, অনেক ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, প্লিজ আমার ভিডিওটি এ পর্যায়ে দেখতে দেখতে একটি লাইক মনে করে দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।